তখন তখন উ বাবা, এটা কি সাহস তোমার! বাবা অনেক সাহস তো! আর আর একটু একটু ওই তোমার, হ্যাঁ আবার একটু সাহস দেখাও তো। আমি হাতিটা দেখবো। হ্যাঁ দেখবো তো। আর 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 গল্প করো। ও তারপরে শোনো, সেই আমি সেই বৃষ্টি পড়ছিল সেই গল্পটা একটু বলে নিই। তখন অন্ধকার, আমি আসছিলাম মোটরসাইকেল নিয়ে, তখন দেখি কি একটা কুকুর রাস্তার উপর দিয়ে এরকম করে বসে রয়েছে। তখন মনে করো তারপর কি হলো শোনো, না পাড়ায় যাইনি তো আমি। তারপর কি হলো শোনো, তারপরে দেখি কি ওখানে দেখি কি আর একটা দুটো কুকুর। তখন আমি ভয় পেয়ে আমি ওই রাস্তা থেকে দূরে সরে গেছি, দূরে সরে গেলাম। তারপর দেখি সেই কুকুরের পাশে অনেকগুলো কুকুর চলে আসলো। আমাদের এখানে কি কুকুর আসে এখানে? কুকুরটাকে কাকা মার দিইনি, ধরে ধরে মার দিছিল কাকা কুকুরটাকে। তখন কুকুরটা ঘেউ ঘেউ করে দৌড় মারিছে। কি করলো তারপর কুকুরটা? যখন কুকুরটা মামার কাছে গিয়ে দাঁড়াল, তখন হাই করে তখন হাই। আচ্ছা তা যাক, আমার একটা কথা কথা হচ্ছে কি, তুমি তো এখন আসলে অফিস থেকে এসে ওর সাথে গল্প করছো, কিন্তু তুমি আসার একটু আগে ও আমাকে কি বলেছে জানো? গাই দেব না। আচ্ছা ঠিক আছে, শোনো রোদেলা। আম্মু কি বলে শোনো, ওখানে বসো, আগে ঠিক করে বসো ওখানে। তো রোদেলা আমাকে বলছে কি যে ও আব্বুকে বেশি ভালোবাসে, তুমি চলে যাও, নানু বাড়ি চলে যাও, ও ওর আব্বুর কাছে থাকবে। তাই বলেছিল? তাই বলেছিল? তাই বলেছিল। কি বলেছিল? কি বলেছিল তাই বলো। তাই বলেছিলাম আব্বুটা চলে যাবে। আম্মুকে চলে যাতি বলিছো? হ্যাঁ। তো এখন আমি কি চলে যাব? হ্যাঁ যাও, আমি আব্বুর কাছে থাকি। এবার আব্বুর কাছে আমি একটু থাকব, তুমি চলে যাও। আল্লাহ কেন? তোমার তোমার ভাত রান্না করে দেবে কিরা? তুমি কি কখন কি করে ঘুমাবা? কার কাছে ঘুমাবা তখন? কার কাছে? একটু মাম্মার কাছে ঘুমাবা। তোমার মাম্মা যদি চলে যায় তাহলে তুমি কার কাছে ঘুমাবা তখন? তুমি তো মাম্মাকে চলে যেতে বললা। তুমি যাও যাও। তোমাকে রুটি বানাই দেবে কি, ভাত রান্না করে দেবে কি? মাম্মাকে সরি বলে দাও, বলো কি না তুমি যেও না মা। চিরুনি গালে দেয় না আমার দুষ্টু মেয়েটা, কই চিরুনি গালে দিতে হয়। বাবা কত জ্বর, এত জ্বর হলো কি করে তোমার গায়ে? কিরম জ্বর হয়েছে দেখি, কত জ্বর, কত নাটক। ও বাবা এত জ্বর হলো, এরকম করে নিলে জ্বর ঠিক হয়ে যাবে? এখানে মাথায় ফুটে গেছে। জ্বর ফুটে গেছে? জ্বর মনে হয় এখন ঠিক হয়ে যাবে না, এরকম করলে ঠিক হয়ে যাবে? দেখি আমি একটা পাপ্পা দিয়ে দেবো, আর জ্বর হবে না দেখি, জ্বর চলে যাবে। এই জ্বর চলে যাও,
চলে গেছে তো আর তুমি পাপ্পা দিয়েছো? জ্বর তো আমি খেয়ে নিলাম। আবুকে পাপ্পা দিয়েছো? খাবো খাবো খাও মন খারাপ করো। তো জ্বর হলে কি করতে হয় বলো? হাসতে হয়। কয়টা গোনতো আম্মু? তুমি ওই 1 2 3 করে গোনতো, দেখি কয়টা গুনতে পারো। মামা একটু আব্বুকে দাও তো, এই 1 ও 10 পর্যন্ত গুনতে পারে, তুমি জানো তা? আচ্ছা গোনো মা। কেন আমি 20 টাকা দেবো তো? আগে লেবু দাও। এটা তো ভালো না, আমাকে একটা সুন্দরতা দাও। আচ্ছা নাও, হয়েছে নাও, হয়েছে। আচ্ছা নাও তাহলে, এখন আমরা এখন লেবু খেয়ে 1 2 একটু গোনো না, 1 2 3 করে গোনো, দেখি রোদেলা পান। আমি বলছি দেখো, দেখো 1 2 3 4 5 6 7 8 আমি এটা একটু খেয়ে দেখি কেমন। দেখো আমি একটু খেয়ে দেখি তো। দাঁড়াও দাঁড়াও খেয়ে দেখ। ওরা তাহলে এটা কি? এটা কি? অরেঞ্জ বলো তো, অরেঞ্জ।